2017 সালে জিআই ট্যাগ পেয়েছে কলকাতার রসগোল্লা, আর তারপর থেকেই আজকে অর্থাৎ 14ই নভেম্বরে পালিত হয় রসগোল্লা দিবস, আর আজকের দিনেই কিন্তু বিশ্ব ডায়াবেটিক ডেও পালিত হয়। রসগোল্লা একমাত্র মিষ্টি যেটা সব থেকে কম চিনির মাত্রা থাকে এবং সেটা মোটামুটি অ্যালাউয়েবল, ডাক্তাররা বলেন একটা একটা অন্তত খাওয়া যেতে পারে, দিনে একটা রসগোল্লা খেলে কোনো ক্ষতি হবে না। আর একটা ব্যাপার আছে, গরম রসগোল্লা সবসময় ওই ডাক্তাররা রেকমেন্ড করেন পেটের জন্য, পেট খারাপ হলে গরম রসগোল্লা বলেন খেতে। আর একটা রসগোল্লা খেয়ে যদি একটু এক মাইল হেঁটে নেওয়া যায় তাহলে তো কোনো খাবারেই কোনো কিছু অসুবিধা হয় না। হাঁটাটাই হচ্ছে সব থেকে বড় মানে ওষুধ আপনার ডায়াবেটিসের। রসগোল্লার থেকে আলুতে কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, চিনির থেকে আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স 93, তো লোকে তো চিনির থেকে আলু বেশি খায়, বিরিয়ানিতে আলু না পেলে মারামারি করে দোকানে, ঠিক আছে। শুধু রসগোল্লা আর মিষ্টির ওপর কোপ মারাটা কোনো মানে হয় না। আজকের এই দিনটাকে কিভাবে মানে ইয়ে করবেন? আমরা ইউজুয়ালি অন্যবারে প্রোগ্রাম করি, অন্যবারে রসগোল্লা আমাদের নবীন দাসের স্ট্যাচু আছে বাগবাজারে, সেখানে আমরা মাল্যদান করে, মালাদান এবারে করা হয়েছে, মালা দিয়ে সাজানো হয়েছে, কিন্তু একটা প্রোগ্রাম করা হয় রসগোল্লা দিবস উপলক্ষে। কিন্তু এবারে যেহেতু ভাইফোঁটা পড়ে গেছে এই জন্য এবারে ওটাকে এই বছরটা ওই প্রোগ্রামটা করা হচ্ছে না, যে যার দোকানে রসগোল্লা দিবস পালিত করা হচ্ছে। রসগোল্লা খেলে যে ডায়াবেটিস হবে এরকম কথা না, যারা ডায়াবেটিস যাদের অলরেডি আছে বা যারা প্রোন টু ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসের যে আছে তাদের ক্ষেত্রে অনেক বেশি রসগোল্লা খেলে হয়তো কিছু একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু একটা রসগোল্লা ওড টু এনি হার্ম টু ডায়াবেটিক পেশেন্ট আর প্রি ডায়াবেটিক পেশেন্ট। সো মেলানোর কোনো প্রশ্ন নেই, দুটো দুটো জায়গায় থাকবে, রসগোল্লা রসগোল্লার জায়গায়, ডায়াবেটিস ডে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডের জায়গায়। এরকম প্রচুর পরস্পর বিরোধী জিনিস নিয়ে আমরা এতদিন ধরে চলে এসেছি এবং এটাও চলবে। মনোজিৎ দাস, ইটিভি ভারত, কলকাতা।